বিগ বস উইনার এলভিস যাদবের নামের সাথে একেবারে মিশে গেছে যেন সমালোচনা। একটার পর একটা ঝামেলায় থাকেন তিনি। গত বছর নভেম্বর মাসে তার নামে সাপের বিষ পাচারের অভিযোগ ওঠে। সাপের বিষ সংগ্রহের অভিযোগে কারাগারেও যেতে হয়েছিল তাকে। মার্চ মাসে গ্রেপ্তারের 5 দিনের মাথায় জামিন পান এলভিস। এবার আরও এক অভিযোগ উঠেছে তার নামে, বেআইনি অর্থ লেনদেন ও পাচারের নাম জড়ালো এলভিসের। তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা করল ইডি। এই বিগ বস তারকাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করেছে কেন্দ্রীয় সংস্থা। ভারতের মানি লন্ডারিং প্রতিরোধ আইন এ অধীনে ইডির লখনৌ ইউনিট ঘটনা তদন্ত শুরু করেছে। এলভিসকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশও আসতে পারে, যদিও এর আগে নানা অভিযোগে একাধিকবার এলভিসকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে চলতি বছরে গ্রেপ্তার হন তিনি। এবার আর্থিক কেলেঙ্কারিতেও নাম জড়ালো তার। তো দেখা যাক এরপর কি হয়। তো এখন তো ছিল এতটুকুই বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।